প্রিয় বন্ধুরা, আমার চাচ্চু পিন্টু চাচ্চু, আজকে ওনার বলা একটা গল্প দিয়ে শুরু করছি। গল্পটি অত্যন্ত পুরনো একটি গল্প, আপনারা প্রায় সকলেই এই গল্পটি জানেন। এটি হচ্ছে দুজন মধু বিক্রেতার একটি গল্প। একই বাজার, সেখানে দুজন মধু বিক্রেতা মধু বিক্রি করে থাকে। ধরে নিলাম একজনের নাম হচ্ছে রফিক, একজনের নাম হচ্ছে শফিক। যিনি রফিক, ওনার মধু হচ্ছে অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত পিওর, অত্যন্ত উচ্চমানের। অন্যদিকে শফিক যিনি আছেন, ওনার মধু অত মিষ্টি নয়, অত পিওর নয়, অত উচ্চমানের নয়। কিন্তু খুবই অবাক করা বিষয় হচ্ছে, রফিকের চাইতে শফিকের মধু বিক্রির পরিমাণ দ্বিগুণের চাইতেও বেশি। শফিকের মধু বিক্রির পরিমাণ রফিকের মধুর বিক্রির চাইতে ডাবলেরও বেশি। কিন্তু এটা কীভাবে সম্ভব, এর কারণটা কী? এর কারণ হচ্ছে এই, রফিক যিনি আছেন, ওনার মধু অত্যন্ত মিষ্টি, কিন্তু ওনার ব্যবহার মোটেও মিষ্টি নয়, ওনার ব্যবহার হচ্ছে অত্যন্ত কর্কশ। অন্যদিকে যিনি শফিক আছেন, ওনার মধু অত মিষ্টি না হলেও ওনার ব্যবহার অত্যন্ত মধুর। উনি ওনার মধুকে অত্যন্ত সুন্দরভাবে, মোলায়েমভাবে, মিষ্টি হেসে, সুন্দর ভাষা ব্যবহার করে এমন সুন্দরভাবে উপস্থাপন করেন যে যিনি তার কাছে যান, তিনি তার মধু না কিনে আর বাড়ি ফিরে আসতে পারেন না। অন্যদিকে যারা রফিকের কাছে যায়, তার কথা শুনে এতই বিরক্ত হয়, তাদের মেজাজটা এমনই খারাপ হয়ে যায় যে সে ভালো মধুও আর তাদের কিনতে ইচ্ছে করে না, বরং তারা চলে আসে শফিকের কাছে। আর এতে করে কী ঘটলো, বহু বছর পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, সেই রফিক তার সেই পুরনো বাজারে তার সেই পুরনো মধুই বিক্রি করে চলেছে। আর অন্যদিকে শফিক এতদিনে একজন বিজনেসম্যান হয়ে গেছে, তার বিশাল মধুর ফ্যাক্টরি হয়েছে, সেখান থেকে সে প্রতিদিন হাজার হাজার মানুষকে মধু বিক্রি করতে সক্ষম হয়েছে। এই গল্প থেকে বন্ধুরা আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে এই, যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি বিজনেস করতে চান, তাহলে প্রথমে আপনার যে গুণটি লাগবে সেটি হচ্ছে সুন্দর করে আপনার প্রোডাক্টকে উপস্থাপন করবার ক্ষমতা। আপনি যদি আপনার প্রোডাক্টকে, আপনার সার্ভিসকে অত্যন্ত সুন্দরভাবে, মোলায়েমভাবে, মিষ্টি ভাষা ব্যবহার করে অত্যন্ত নান্দনিক উপায়ে মানুষের কাছে অত্যন্ত গুছিয়ে উপস্থাপন করতে পারেন, তাহলে মানুষ আপনার সেই প্রোডাক্টের প্রতি, সেই সার্ভিসের প্রতি খুবই আগ্রহী হবে এবং খুবই সম্ভাবনা যে তিনি আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটি কিনবেন। অন্যদিকে আপনি যদি খুব বাজে ব্যবহার করেন, আপনি যদি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার না করেন, আপনি যদি আপনার প্রোডাক্টটাকে সেভাবে সুন্দরভাবে মানুষের কাছে অথবা কাস্টমারের কাছে উপস্থাপন করতে না পারেন, তাহলে দেখা যাবে আপনি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্টও ঘরেই পড়ে থাকবে, তার কখনো বিক্রি হবে না। তাই বন্ধুরা বলছি, আপনি যারা ব্যবসায়ী হতে চান, আপনাদের মনে রাখতে হবে, দি ফার্স্ট ওয়ে টু সাকসেস ইন বিজনেস ইজ ইউর গুড প্রেজেন্টেশন and good communication. যদি আপনার প্রেজেন্টেশন অত্যন্ত ভালো হয়, যদি আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয়, যদি আপনি সুন্দর নান্দনিক গুছিয়ে আপনার কথাগুলো বলতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে কাস্টমারকে বোঝাতে পারেন, তাদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে খুবই সম্ভাবনা আছে যে আপনি শফিকের মতো একদিন অত্যন্ত বড় মানের বিজনেসম্যান হয়ে যাবেন। বন্ধুরা, এরকম আরও অনেক ট্রিক্স আছে যা আপনাকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলোতেও কথা বলবো। যদি বিজনেস নিয়ে, তার প্রসার নিয়ে আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা নিশ্চিন্তে আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেই সমস্ত প্রশ্নের যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবং আপনার এই ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন। আমার কথাগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, সাকসেসফুল লাইফ কামনা করছি। আমি আশা করছি আপনারা সবাই অত্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দর একটি জীবনের প্রত্যাশায় থাকবেন এবং সেই জীবনটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।